বিশ্বের সব থেকে অলস দেশের তালিকায় নাম উঠল ভারতের। ভোরে উঠে রাস্তায় কিছু লোকজনকে মর্নিং ওয়াক করতে দেখা যায় ঠিকই, কিন্তু সেই ওয়াকের গতি অত্যন্ত মন্থর, আর অফিস যাওয়ার সময় হেঁটে হেঁটে বাস বা ট্রেন ধরা, এরপর ভরপেট লাঞ্চ করে রিক্সা কিংবা অটো ধরে নেওয়াটাই বুদ্ধিমানের মতো কাজ। না, এ কথা আমরা বলছি না, সমীক্ষা বলছে ভারতীয়দের সার্বিক ছবি এমনটাই। বিশ্বের সব থেকে অলস দেশগুলির মধ্যে অন্যতম ভারত। দিনে প্রত্যেক ভারতীয় গড়ে 4,297টি পা ফেলে। 46টি দেশের মধ্যে হওয়া এই সমীক্ষায় ভারতের স্থান 39। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একটি সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। গবেষকেরা স্মার্টফোনের অ্যাপ থেকে স্টেপ কাউন্ট করে এই সমীক্ষা করেছেন। 46টি দেশের 7 লক্ষ মানুষের উপর সমীক্ষা চালানো হয়। সব থেকে কম ফুঁড়ে দেশ হল চীন, যাদের গড় পদক্ষেপ দিনে 68,880, আর সব থেকে কুড়ে হল ইন্দোনেশিয়া, যাদের পদক্ষেপের সংখ্যা 3513। আমেরিকার ক্ষেত্রে সংখ্যাটা 4,774। আরও জানা গেছে ভারতীয় মহিলারা পুরুষের থেকে কম হাঁটেন। দিল্লির এক ডায়েটিশিয়ান জানিয়েছেন সুস্থ থাকতে দিনে 10,000 স্টেপ হাঁটা উচিত, সকালে অন্তত 1 ঘন্টা হাঁটা উচিত বলে জানিয়েছেন তিনি, তবে সারাদিনই অ্যাক্টিভ থাকার পরামর্শ দিয়েছেন তিনি। ডায়েটিশিয়ান জানিয়েছেন সুস্থ থাকতে দিনে 10,000 স্টেপ হাঁটা উচিত, সকালে অন্তত 1 ঘন্টা হাঁটা উচিত বলে জানিয়েছেন তিনি, তবে সারাদিনই অ্যাক্টিভ থাকার পরামর্শ দিয়েছেন তিনি।